আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুগণ, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। আজকে অক্টোবরের 1 তারিখ, রোজ হচ্ছে রবিবার। আজকে পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা, সোনালি বাচ্চা, পাশাপাশি অন্যান্য বাচ্চা, অন্যান্য বাচ্চা বলতে যেমন বোঝায় টাইগার কমার্শিয়াল, টাইগার এ প্লাস কোয়ালিটি, মিশরি পাওমি, কালার বার্ড, ব্রাউন কক, ব্রাউন লেয়ার গলা ছিলা, দেশি পাওমি, পাওমি সাদা, তিথির, বেজিম, এ ধরনের বাচ্চার পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজারে কেমন দাম বিক্রি হবে ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি। এখন প্রত্যেকটা কোম্পানি বা বাচ্চার নাম নিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তবে খামারি ভাইদের জন্য সুখবর সেটা হচ্ছে মোটামুটি গতকালকে থেকে আজকে অনেকটা কমের দিকে রয়েছে এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দাম, এবং পাশাপাশি সোনালি বাচ্চার পাইকারি বাজার দামও অনেকটা কমের দিকে রয়েছে। পাশাপাশি অন্যান্য বাচ্চার দামের ক্ষেত্রে কিছু বাচ্চার দাম কমেছে, কিছু বাচ্চার দাম কিছুটা বাড়তে দিকে মনে হচ্ছে, এবং কিছু বাচ্চার দাম সাবেক রেটে রয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এখন প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা হোক, সোনালি বাচ্চা হোক বা অন্যান্য বাচ্চা হোক, প্রত্যেকটা বাচ্চার দাম আপনাদেরকে জানিয়ে দেব। তবে কিছু কিছু অঞ্চলে এখনো সিন্ডিকেট রয়েছে, যেটার কারণে হ্যাচাররা যে রেটে বাচ্চা দিচ্ছে, বিশেষ করে খামারিরা, সে রেটে বাচ্চা পাচ্ছে না কিছু অসাধু ব্যবসায়ী বা ডিলারদের কারণে। তো সেক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে যাচাই বাছাই করে বাচ্চা কিনবেন। কিছু কিছু কোম্পানির প্যাকেটের গায়ে, বিশেষ করে গ্রেড বাচ্চার ক্ষেত্রে, ব্রয়লার বাচ্চার ক্ষেত্রে প্যাকেটের গায়ে এমআরপি লেখা থাকে, ডেট লেখা থাকে, সেগুলো দেখে বাচ্চা নেবেন। এর থেকে বাড়তি নেওয়ার কোনো অপশনই নেই। আর যে সকল কোম্পানির প্যাকেটের গায়ে এমআরপি লেখা থাকে না, ওই সকল বাচ্চা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন, কারণ ওই বাচ্চা নিয়ে সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমি সর্বপ্রথম আপনাদেরকে অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দিই, তারপরে এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার দামটা জানিয়ে দিচ্ছি, তারপরে সোনালি বাচ্চার পাইকারি বাজার দামটা জানিয়ে দেব। টাইগার কমার্শিয়াল আজকে 45 টাকা, টাইগার প্লাস কোয়ালিটি 48 থেকে 50 টাকা, মিশরি পাওমি 30 থেকে 32 টাকা, কিছুটা কমতে দিকে মনে হচ্ছে, কালার বাট 45 থেকে 50 টাকা, ব্রাউন কক 27 থেকে 28 টাকা, ব্রাউন লেয়ার 58 থেকে 60 টাকা, গলা ছিলা 50 টাকা, দেশি মুরগির বাচ্চা 48 টাকা, পাওমি সাদা 28 টাকা, তিথির 125 টাকা, বেজিম 115 টাকা বা 110 টাকা। তো এই ছিল পাইকারি বাজারে অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম। এখন জানিয়ে দেব এ গ্রেড কোম্পানির ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম। তবে এ গ্রেড বাচ্চার পাশাপাশি সকল কোম্পানির বি গ্রেডের বাচ্চাও রয়েছে, সেটাও দেখে নেবেন। অনেক সময় এ গ্রেডের টাকা দেয়, বি গ্রেডের বাচ্চা ধরিয়ে দেয়, যারা নতুন উদ্যোক্তা অনেক কিছু বোঝে না। আজকে সিপিআইআর হচ্ছে 48 থেকে 52 টাকার মধ্যে, সিপি রস হচ্ছে 48 থেকে 53 টাকা, এ ওয়ান হচ্ছে 48 থেকে 51 টাকার মধ্যে, নিউ হোপ 47 থেকে 50 টাকার মধ্যে। নিউ হোপ কোম্পানির বাচ্চা প্রতিনিয়ত 2-1 টাকা কম থাকে, সেটা আপনারা জানেন, সে ধারাবাহিকভাবে এখনো রয়েছে, হয়তো বা এনপিও ছাড়াও থাকবে। তারপর হচ্ছে কোয়ালিটি 49 থেকে 52, নাহার রস 47 থেকে 52, নারিশ হচ্ছে 48 থেকে 52 বা 53 টাকা, তারপর আফতাব কোম্পানির বাচ্চা 47 থেকে 50, কাজী কোম্পানি 48 থেকে 50 বা 52 টাকা, প্রবিটা 48 থেকে 52 টাকা, প্যারাগন 49 থেকে 53 টাকা, আর এম আর 49 থেকে 53 টাকা। তো মোটামুটি 47 বা 48 বা এর মধ্যে 52-53 টাকায় বিক্রি হচ্ছে বাচ্চা। অনেকে বলে 49 টাকায় বিক্রি হচ্ছে, অনেকে বলে 50-52 টাকা, অনেকে বলে 48 টাকা। যাই হোক, এর মধ্যে বাচ্চা চলছে, আবারও বলছি যাচাই বাছাই করে নেবেন। এখন সর্বশেষ আপনাদেরকে সোনালি বাচ্চার দামটা জানিয়ে দিব, যেটা মোটামুটি অনেকটা কমেছে। সোনালি নর্মাল 27-28 টাকা, সোনালি ক্লাসিক 32 টাকা, সোনালি হাইব্রিড এ গ্রেড 38 টাকা, সোনালি সুপার হাইব্রিড এ গ্রেড 40 টাকা বা 42 টাকা এরকম। আর যারা পার্সোনালি অনেক হ্যাচার রয়েছেন গ্রামগঞ্জে, বাচ্চা উৎপাদন করেন 2-4-500 করে, তাদের কাছ থেকে নিলে হয়তো আরো 2-4-5 টাকা কমে নিতে পারবেন। তো এই ছিল আজকে পাইকারি বাজারে প্রত্যেকটা কোম্পানির ব্রয়লার বাচ্চা, সোনালি বাচ্চা, পাশাপাশি অন্যান্য বাচ্চার দাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।